আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম অধ্যায় 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কোয়েরি সম্পর্কে। আজকে আমি আলোচনা করব এসকিউএল কোয়েরি সম্পর্কে। গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি এসকিউএল কোয়েরি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এই অধ্যায়ে। তো আজকে আমি SQL কোয়েরি এবং SQL কোয়েরির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। সর্বপ্রথম আমরা জেনে নিব SQL কোয়েরির সংজ্ঞাটি এবং সংক্ষিপ্ত ইতিহাস। আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে SQL এর পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখানে আমি তোমাদের জন্য বইয়ের ভাষায় SQL কোয়েরির সংজ্ঞাটি লিখে দিয়েছি। ডেটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে যে কোনো কাজ করার জন্য যে কোয়েরি ভাষা ব্যবহার করা হয় তাকে এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়। 1974 সালে IBM সেন্ট জুস গবেষণা কেন্দ্রে এসকিউএল উদ্ভাবন করা হয় রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধাসমূহ কার্যকরী করা এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে রিলেশনাল মডেল বাস্তবায়ন করাই ছিল এর মূল উদ্দেশ্য। তাহলে বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি 1986 সালে এই কোয়েরি ভাষাটি ANSI স্ট্যান্ডার্ড এবং 1987 সালে ISO স্ট্যান্ডার্ডে অন্তর্ভুক্ত হয়। এখানে আমি ANSI এবং ISOর পূর্ণরূপ দুটি দিয়ে দিয়েছি, তোমরা সেটি মুখস্থ করে নেবে এবং তোমরা মনে রাখবে যে ANSI মানে হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট এবং ISO হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তাহলে গত ক্লাসে আমি একটি কথা বলেছিলাম যে QL অর্থাৎ কোয়েরি ল্যাঙ্গুয়েজের আপডেট ভার্সন হচ্ছে SQL বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিন্তু কথাটি আসলে পুরোপুরি এরকম নয়, বরং QL এবং SQL ল্যাঙ্গুয়েজ দুইটি রিলেশনাল মডেল নিয়ে কাজ করার জন্যই তৈরি করা হয়েছিল। পরবর্তীতে SQL ANSI এবং ISO স্ট্যান্ডার্ড হয়ে যাওয়াতে, এবং SQL কিন্তু একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সে সম্পর্কে আমরা পরে জানবো, এবং SQL যেহেতু শেখা খুবই সহজ এবং অনেকটা মানুষের ভাষার কাছাকাছি, তাই পরবর্তীতে SQL এর ব্যবহার কিন্তু খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং QL এর জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে কমে যায়। এবং বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু এখন SQL এর ব্যবহারই কিন্তু বেশি হয়। তাহলে বন্ধুরা, এখন আমরা SQL এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি SQL এর সাহায্যে ডেটাবেজ তৈরি, আপডেট, ডিলিট এবং ডেটা রিট্রাইভ করা যায় বা উপস্থাপন করা যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি SQL হলো ANSI এবং ISO স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। একে 4GL বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজে বলা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি SQL কেস সেন্সিটিভ না হওয়ায় শেখা খুব সহজ। মানে কেস সেন্সিটিভ বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ যদি কেস সেন্সিটিভ হয়, তাহলে ছোট হাতের অক্ষরের জায়গায় যদি আমরা বড় হাতের অক্ষর লিখি তাহলে তার অর্থের পরিবর্তন হয়ে যাবে। আর যদি কোনো একটি ল্যাঙ্গুয়েজ যদি কেস সেন্সিটিভ না হয়, তাহলে কিন্তু আমরা ছোট হাতের জায়গায় বড় হাতের দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই, বা বড় হাতের অক্ষরের জায়গায় ছোট হাতের অক্ষর দিয়ে লিখলে কোনো সমস্যা নেই। আমরা অধ্যায় 4 পড়েছি। অধ্যায় 4-এ আমরা HTML কোডিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। তো HTML ভাষাটিও কিন্তু আমাদের কেস সেন্সিটিভ ছিল না, এই জন্য আমরা বড় হাতের অক্ষরের জায়গায় ছোট হাতে দিয়ে লিখলে বা ছোট হাতের অক্ষরের জায়গায় বড় হাতের অক্ষর দিয়ে লিখলেও আমাদের কিন্তু কোনো সমস্যা হতো না। তো SQL ভাষাটিও সেম, এটি কেস সেন্সিটিভ না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে SQL Oracle, DB2, MS Access, SQL Server ইত্যাদি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে কাজ করে। অর্থাৎ এখানে আমরা যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং বর্তমানে কিন্তু এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা এই সমস্ত ডেটাবেজ সফটওয়্যার দিয়ে কিন্তু ডেটাবেজের কাজগুলি করা হয়। তো SQL ল্যাঙ্গুয়েজটি কিন্তু এই সমস্ত ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত, বা এই সমস্ত ডেটাবেজ সফটওয়্যার কিন্তু SQL কে সাপোর্ট করে। এরপর আমরা দেখতে পাচ্ছি SQL স্টেটমেন্টকে ভেঙে একাধিক লাইনে লেখা যায়। অর্থাৎ একটি লাইনকে যদি আমরা ভেঙে ভেঙে যদি কয়েকটি লাইনেও লিখি, তাহলে কিন্তু আমাদের SQL কোডিং এ কোনো এরর দেখাবে না, ভুল হবে না। তাহলে যখন আমরা SQL কোয়েরি কিভাবে লেখে, SQL স্টেটমেন্ট কিভাবে লেখে সেটা আমরা দেখব, ওখানে আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত ভালোভাবে জানবো। তাহলে বন্ধুরা, এখন SQL এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমি আলোচনা করব। তাহলে SQL এর সুবিধাগুলি আমরা জেনে নিই। SQL এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে SQL আমি আগে বলেছিলাম একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে যা বুঝি সেটি হচ্ছে যে মানুষের ভাষার খুবই কাছাকাছি হয়, तो SQL কিন্তু মানুষের ভাষার খুবই কাছাকাছি আর এইজন্য তা বোঝাও সহজ এবং খুব সহজে আমরা শিখতেও পারি। এরপরে SQL এর স্পিড কিন্তু খুবই বেশি অর্থাৎ খুবই দ্রুত এবং খুবই সহজে আমরা কিন্তু ডেটাবেস থেকে আমরা ডেটা অ্যাক্সেস করতে পারবো, ডেটা আমরা সংরক্ষণও করতে পারবো, যে কোনো ডেটা আমরা খুব সহজেই সেভ করতে পারবো, ইনসার্ট করতে পারবো, আবার খুব সহজেই আমরা যে কোনো ডেটা উপস্থাপন করতে পারবো, রিট্রাইভ আমরা করতে পারবো। একসাথে আমরা অনেকগুলি ডেটা খুবই দ্রুত এই SQL ভাষার মাধ্যমে কিন্তু আমরা ডেটাবেস থেকে ফেচ করতে পারবো, রিট্রাইভ করতে পারবো বা উপস্থাপন করতে পারবো এবং সেগুলি ব্যবহার করে আমরা আবার রিপোর্টও তৈরি করতে পারবো। একটু আগে আমি বললাম যে SQL বড় বড় সব ডেটাবেস সফটওয়্যারে ব্যবহার করা যায় অর্থাৎ Oracle, SQL Server ইত্যাদি যে ডেটাবেস সফটওয়্যারগুলি ছিল সেগুলি কিন্তু SQL কে সাপোর্ট করে। এরপর দেখতে পাচ্ছি যে SQL ব্যবহার করে খুব সহজেই ডেটাবেস সম্পর্কিত অ্যাপ্লিকেশন তৈরি করা যায় অর্থাৎ বর্তমানে পৃথিবীতে যে সমস্ত সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে ডেটাবেসের ব্যবহার রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই SQL কোয়েরি ভাষাটি ব্যবহার করা হয়। অতঃপর আমরা দেখতে পাচ্ছি যে SQL ভাষাটি কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন সার্ভার এবং কোনো কোনো মোবাইল ফোনের প্রোগ্রামেও ব্যবহার করা যেতে পারে। তাহলে বন্ধুরা আমরা SQL কোয়েরির সুবিধাগুলো আমরা দেখে নিলাম, এখন আমরা SQL কোয়েরির অসুবিধাগুলি আলোচনা করব। তাহলে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে SQL এর প্রথম যে অসুবিধাটি সেটি হচ্ছে SQL ভাষায় একাধিক কোড লেখা অনেক সময় জটিল হয়। আসলে কোনো কোনো ক্ষেত্রে যখন আমরা ডেটাবেস থেকে ডেটা ফেচ করি বা ডেটা রিট্রাইভ করি বা ডেটা উপস্থাপন করি, আমি যাই বলি না কেন তোমাদের বোঝানোর জন্য আমি শব্দগুলো ব্যবহার করছি, তো ডেটাবেস থেকে যখন আমরা ডাটা নিয়ে আসব এবং ব্যবহারকারী যখন ডেটাগুলি দেখবে তো কোনো কোনো ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করার জন্য আমাদের অনেকগুলি শর্ত লিখতে হয়, SQL কোয়েরির মাধ্যমে অনেকগুলি কন্ডিশন লিখতে হয়। তো যখন কন্ডিশনের পরিমাণ খুব বেশি হয়ে যায় এবং অনেকগুলি শর্ত একসাথে আমাদের লিখতে হয় কোন নির্দিষ্ট ডেটাকে খুঁজে বের করার জন্য, একটি SQL স্টেটমেন্টের ভিতরেই অনেকগুলি শর্ত যখন আমাদের লিখতে হয়, অনেকগুলি কন্ডিশন লিখতে হয়, তখন কিন্তু সেই কোডটি কিন্তু জটিল হয়ে যায়। এরপরে SQL এর কয়েকটি ভার্সন ব্যবহার করা ব্যয়বহুল, যেমন SQL এর অনেকগুলি ফিচার রয়েছে এবং SQL এর কিছু কিছু ভার্সন রয়েছে যা ব্যবহার করা ব্যয়বহুল, এই জন্য কিন্তু ব্যবহারকারীদের সেটি অ্যাক্সেস করা কঠিন হয়ে যায়। এবং SQL এর কোডিং যদিও খুবই সহজ যেহেতু এটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু SQL এর যে ইন্টারফেস রয়েছে সেটি কিন্তু জটিল, সেই কারণে অনেক ব্যবহারকারীর জন্য ব্যবহার করা কঠিন হয়ে দাঁড়ায় প্রথম দিকে। আমরা জানি যে প্রত্যেক ব্যবসায়ীরই কিছু গোপন নিয়ম রয়েছে, তো যাই হোক আমাদের এক্ষেত্রেও ব্যবসায়ীকে গোপন নিয়মের কারণে ডেটাবেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু ব্যবহারকারীকে দেওয়া হয় না SQL এর ক্ষেত্রে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে SQL সার্ভার ডেটাবেস ইঞ্জিন দ্বারা ব্যবহৃত সর্বাধিক মেমোরিটি হচ্ছে 1 GB এবং প্রতিটি রিলেশনাল ডেটাবেসের সর্বোচ্চ আকার হচ্ছে 10 GB। তাহলে এটি হচ্ছে SQL কোয়েরির একটি সীমাবদ্ধতা বা অসুবিধা। তাহলে এক্ষেত্রে আমরা SQL কোয়েরি নিয়ে যদি রিলেশনাল ডেটাবেসে কাজ করি তাহলে একটি ডেটাবেসের আমরা সর্বোচ্চ 10 GB পর্যন্ত ডেটা স্টোর করে রাখবো, যদি এটি খুবই বেশি। ছোটখাটো বা মধ্যম পর্যায়ের প্রতিষ্ঠানের জন্য তো তেমন কোনো সমস্যা নয়, তবে বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। তাহলে বন্ধুরা এখন আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে SQL হলো একটি 4GL ব্যাখ্যা করো, অথবা SQL হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা ব্যাখ্যা করো। দুইটি প্রশ্নের উত্তর প্রায় কাছাকাছি, এই জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি এবং উত্তরটি আমি এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি। তোমরা যদি কনসেপ্টটি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে, নিজেরা নিজেদের ভাষায় লিখতে পারবে। তারপর আমি তোমাদের সুবিধার জন্য এখানে আমি উত্তরটি লিখে দিয়েছি। আশা করি এটা যদি আমি তোমাদেরকে পড়ে শোনাই এবং তোমরা যদি মনোযোগ দাও তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রধান বৈশিষ্ট্য হলো এটি অনেকটা ইংরেজি ভাষার মতো, অর্থাৎ মানুষের ভাষার কাছাকাছি হতে হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যদি হতে হয়, এবং প্রোগ্রামের আকার ছোট হবে এবং সহজ হবে। এটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের শর্ত। তো আমরা আর এখানে আরেকটি কথা লেখা আছে যে প্রোগ্রামের আকার ছোট এবং সহজ হওয়ায় যে কোনো ব্যবহারকারী যে কোনো মেশিনে তা ব্যবহার করতে পারে। তো উপরোক্ত বৈশিষ্ট্যগুলোই SQL কোয়েরি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। তাহলে এখানে আমি কয়েক লাইনে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি এবং এখন আমি বলছি যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্যগুলি সেগুলো কিন্তু SQL কোয়েরি ল্যাঙ্গুয়েজেরও বৈশিষ্ট্য। তার মানে SQL কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা আমার ব্যাখ্যা হয়ে গেল। এরপরে 4GL বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজের জন্য আমি আরো কয়েকটি কথা আমাদের লিখতে হবে বা আমাদের আরো কয়েকটি কথা আমাদেরকে বলতে হবে। যে তাছাড়া SQL এখানে যদি আমরা লক্ষ্য করি যে কার্সারের দিকে লক্ষ্য করো, তাছাড়া SQL ল্যাঙ্গুয়েজটি অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি, জাভা ইত্যাদির চেয়েও বেশি মানুষের ভাষার কাছাকাছি। অর্থাৎ আমাদের বর্তমানে পৃথিবীতে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, যে জনপ্রিয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, যে সি, সি প্লাস প্লাস বা জাভা ইত্যাদি, আমরা জানি এগুলোর খুবই বহুল ব্যবহার হয়ে থাকে। বহুল প্রচলিত এবং জনপ্রিয় কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি এবং জাভা। তো এই সি এবং জাভা এই ল্যাঙ্গুয়েজগুলির চেয়েও কিন্তু বেশি মানুষের কাছাকাছি হচ্ছে আমাদের এসকিউএল কোয়েরি ভাষা। তাহলে এসকিউএল ব্যবহার করে সফটওয়্যার ডেভেলপ করতেও সময়, শ্রম এবং অর্থ কম লাগে, তাই এসকিউএল কে 4GL বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো যে কি কারণে এসকিউএল কে 4GL বলা হয় এবং এসকিউএল কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। আমি আশা করব তোমরা আমার ভিডিও দেখার পাশাপাশি তোমরা যে তোমাদের টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকও তোমরা পড়বে, তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে বন্ধুরা আজকে আমি এ পর্যন্তই আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা এসকিউএল কোয়েরি সম্পর্কে আরো জানবো, এসকিউএল কোয়েরির প্রকারভেদ কি, এসকিউএল কোয়েরিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক ভাগের বিস্তারিত আমরা আলোচনা করব এবং কমান্ডগুলি আমরা দেখব। এরপরে আমরা দেখব হচ্ছে এসকিউএল কোয়েরি কিভাবে লিখতে হয়। তাহলে বন্ধুরা আশা করি তোমরা আমার সাথে থাকবে, আর আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়, এবং বেল আইকনও ক্লিক করে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।